Dear students, আজকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে সেগুলিকে সলভ করে নেব। তাহলে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, ফল অফ এ স্প্যারো ওয়াজ রিটেন বাই অপশন এ রাল্ফ এমারসন, বি সালিম আলী, সি এস পি গোদরেজ, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ফল অফ এ স্প্যারো বইটি লিখেছিলেন কিন্তু হচ্ছে সালিম আলী। তাহলে সালিম আলী হচ্ছে কারেক্ট অ্যান্সার বি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য বুক সাইলেন্ট স্প্রিং ওয়াজ রিটার্ন বাই রাল্ফ এমারসন, বি সালিম আলী, সি এস পি গোদরেজ, ডি র্যাচেল কার্সন। তাহলে এই বইটা সাইলেন্ট স্প্রিং, এই বইটা কিন্তু লিখেছেন র্যাচেল কার্সন, কাজেই ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রিসোর্সেস হুইচ আর অ্যাভেলেবল ইন লিমিটেড কোয়ান্টিটি আর কল্ড অপশান এ ন্যাশনাল রিসোর্সেস, অপশান বি রিনিউয়েবল রিসোর্সেস, অপশান সি নন রিনিউয়েবল রিসোর্সেস, অপশান ডি ন্যাচারাল রিসোর্সেস। তাহলে যে রিসোর্সগুলি একটা লিমিটেড কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল তাদেরকে আমরা বলে থাকি নন রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ডেজার্টিফিকেশন, অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি মাইনিং, অপশান সি ওভারগ্রেজিং, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে ডেজার্টিফিকেশনের জন্য কিন্তু ডিফরেস্টেশন, মাইনিং, ওভারগ্রেজিং সবগুলোই দায়ী, তার জন্য অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া, গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো অপশান এ সুন্দরলাল বহুগুণা, অপশান বি জাস্টিস কুলদীপ সিং, অপশান সি মেধা পাটেকার, অপশান ডি এম সি মেহতা। তাহলে গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া বলা হয় এম সি মেহতাকে। তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? অপশান এ সালিম আলী, অপশান বি মাধব গ্যাডগিল, অপশান সি এম এস স্বামীনাথন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমাদের ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক হচ্ছেন এম এস স্বামীনাথন, কাজেই সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এম এস স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন দেখো, সাইটস ইজ রিলেটেড উইথ অপশান এ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস, বি প্রোটেকশন অফ ওজোন লেয়ার, সি প্রিজারভেশন অফ কালচারাল এনভায়রনমেন্ট, ডি নান অফ দিস। তাহলে সাইটস হচ্ছে একটা কনভেনশন, যে কনভেনশনটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড অন এন্ডেঞ্জার স্পিসিস নিয়ে কনভেনশনটা হয়েছে, কাজে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস। পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজ ইজ ইম্পর্ট্যান্ট ফর অপশান এ ডেভেলপিং অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটিভিটি অ্যামং পিপল, অপশান বি ডিফরেস্টেশন, অপশান সি সয়েল ইরোশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজটা ইম্পর্ট্যান্ট কিসের জন্য? ডেভেলপিং অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটিভিটি অ্যামং ইয়ং পিপল, তাহলে অ্যামং পিপল, তাহলে ডেভেলপিং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা এবং তাদের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজটির একটি বিশেষ গুরুত্ব আছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রিন হাউস গ্যাস, তাহলে অপশান এ মিথেন, অপশান বি সালফার ডাইঅক্সাইড অক্সাইড, অপশান সি হাইড্রোজেন সালফাইড, অপশান ডি নান অফ দিস। তাহলে এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস এখানে হচ্ছে মিথেন, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনইপি, অপশান এ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল প্রোগ্রাম, অপশান বি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অপশান সি ইউনাইটেড নেশন ইকোলজিক্যাল প্রোগ্রাম, অপশান ডি নান অফ দিস। তাহলে ইউএনইপি ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং শোজ দ্য স্টেপস অফ হাইড্রোলজিক্যাল সাইকেল ইন কারেক্ট অর্ডার, অপশান এ ইভাপোরেশন কন্ডেনসেশন, ইভাপো ট্রান্সপিরেশন কন্ডেনসেশন প্রেসিপিটেশন ইনফিল্ট্রেশন সারফেস রান অফ, বি কন্ডেনসেশন ইভাপো ট্রান্সপিরেশন প্রেসিপিটেশন ইনফিল্ট্রেশন সারফেস রান অফ, সি হচ্ছে প্রেসিপিটেশন ইভাপো ট্রান্সপিরেশন কন্ডেনসেশন ইনফিল্ট্রেশন সারফেস রান অফ, এবং ডি হচ্ছে নান অফ দিস। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেলের যে স্টেপসগুলো আছে সেটার কারেক্ট অর্ডার হচ্ছে, প্রথম হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন, তারপর কন্ডেনসেশন, তারপর প্রেসিপিটেশন ইনফিল্ট্রেশন এবং সারফেস রান অফ। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট আর্থ সামিট হেল্ড ইন অপশান এ 1992, অপশান বি 2002, অপশান সি 2012, ডি নান অফ দিস। তাহলে ফার্স্ট আর্থ সামিট কোথায় হয়েছিল? 1992 হয়েছিল, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর ওজোন ডিপ্লেশন? ওজোন ডিপ্লেশনের জন্য দায়ী গ্যাসটি কি? অপশান এ মিথেন, অপশান বি সিএফসি, অপশান ডি সি এমআইসি, অপশান ডি নান অব দিস। তাহলে সিএফসি হচ্ছে সেই গ্যাস যেটা হচ্ছে ওজোন ডিপ্লেশনের জন্য দায়ী, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সিএফসি। পরবর্তী প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল কেম ফ্রম হুইচ কনভেনশন? কনভেনশন অন বায়োডাইভার্সিটি অপশান এ, অপশান বি হচ্ছে রামসার কনভেনশন, অপশান সি ভিয়েনা কনভেনশন, অপশান ডি নান অব দিস। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকলটা কোন কনভেনশন থেকে এসেছিল? সেটা এসেছিল ভিয়েনা কনভেনশন থেকে। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভিয়েনা কনভেনশন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লিগালি বাইন্ডিং ডকুমেন্ট অফ 1992 আর্ট সামিট? তাহলে 1992 আর্ট সামিটে যে সমস্ত ডকুমেন্টগুলো এসেছিলো তার মধ্যে লিগালি বাইন্ডিং কোনগুলো ছিল এখানেই বলা হচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অপশান বি ফরেস্ট প্রিন্সিপাল, অপশান সি এজেন্ডা 21, অপশান ডি নান অব দিস। তাহলে লিগালি বাইন্ডিং ডকুমেন্ট কিন্তু এখানে হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফরেস্ট প্রিভেন্ট সয়েল ইরোশন বাই বাইন্ডিং সয়েল পার্টিকলস উইথ দেয়ার রুটস, লিভস, স্টেমস, ডি নান অব দিস। তাহলে ফরেস্ট কীভাবে সয়েল ইরোশন বন্ধ করে? তার রুটসগুলোকে সয়েলের পার্টিকেলের সঙ্গে আটকে নিয়ে। তাহলে সেটাই আমরা জানি, কাজেই এখানে কারেক্ট অ্যান্সার হবে রুটস, অপশান এ হচ্ছে রুটস। পরবর্তী প্রশ্ন, ইন ইন্ডিয়া বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট এনাক্টেড ইন হুইচ ইয়ার? 2004, বি 2002, সি 2000 অ্যান্ড ডি নান অব দিস। তাহলে 2002 হচ্ছে কারেক্ট অ্যান্সার, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট এই বছরই এনাক্ট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারপারসন অফ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WCED? এ শ্রীমতি ইন্দিরা গান্ধী, বি ব্রান্টল্যান্ড, সি ওয়াঙ্গারি মাথায় এবং ডি নান অব দিস। তাহলে WCED-র এটার যে চেয়ারপারসন, ওনার নাম হচ্ছে ব্রান্টল্যান্ড, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ব্রান্টল্যান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেটামরফিক রক? অপশান এ গ্রানাইট, অপশান বি মার্বেল, অপশান সি স্যান্ডস্টোন, অপশান ডি নান অব দিস। তাহলে মেটামরফিক রক এখানে কোনটা? সেটা হচ্ছে মার্বেল, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং ইজ অর আর রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস? অপশান এ বায়োমাস এনার্জি, অপশান বি জিওথার্মাল এনার্জি, অপশান সি টাইডাল এনার্জি, অপশান ডি অল অব দিস। তাহলে এর মধ্যে রিনিউয়েবল এনার্জি সোর্সগুলি সবগুলোই কিন্তু বায়োমাস, জিওথার্মাল এবং টাইডাল, তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অব দিস। পরবর্তী প্রশ্ন, হুইচ ডেট ইজ সেলিব্রেটেড অ্যাজ আর্থ ডে? অপশান এ 21st March, অপশান বি 22nd April, অপশান সি 5th June, অপশান ডি নান অব দিস। তাহলে কোন দিনটাকে আমরা আর্থ ডে হিসেবে সেলিব্রেট করি? সেটা হচ্ছে 22nd April, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ UNFCCC? অপশান এ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, বি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, অপশান সি ইউনাইটেড নেশন ফার্স্ট কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অপশান ডি নান অব দিস। তাহলে UNFCCC-র ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কিয়োটো প্রোটোকল ইজ রিপ্লেসড বাই হুইচ অব দ্য ফলোয়িং? অপশান এ মন্ট্রিল প্রোটোকল, অপশান বি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, সি সাইটস, ডি নান অব দিস। তাহলে কিয়োটো প্রোটোকলকে রিপ্লেস করেছিল কোন প্রোটোকল বা এগ্রিমেন্ট বা কনভেনশন? সেটা হচ্ছে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টটাই কিন্তু কিয়োটো প্রোটোকলকে রিপ্লেস করে দিয়েছিল। দেন হোয়াট ইজ দ্য নেম অব দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড বাই ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WCED? WCED-র যে রিপোর্টটা তৈরি করেছিল সেই রিপোর্টটার একটা নাম ছিল, সেটা কি? অপশান এ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অপশান বি আওয়ার কমন ফিউচার, অপশান সি এজেন্ডা 21, অপশান ডি নান অব দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আওয়ার কমন ফিউচার। পরবর্তী প্রশ্ন, হু রোড দ্য বুক অরিজিন অফ স্পিসিস? অপশান এ চার্লস ডারউইন, অপশান বি ইপি ওডাম, অপশান সি র্যাচেল কার্সন, অপশান ডি নান অব দিস। তাহলে অরিজিন অফ স্পিসিস বইটা কে লিখেছিলেন? অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার,
সরি অপশন, এখানে অরিজিন অফ স্পিসিস বইটা কিন্তু লিখেছিলেন চার্লস ডারউইন, ঠিক আছে? তাহলে এখানে এটি ইপিওডাম এটা হবে না, ইপিওডাম হবে না, এটা হবে চার্লস ডারউইন। তাহলে চার্লস ডারউইনের লেখা বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ইন ট্রোপোস্ফিয়ার টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট, বি ডিক্রিজেস উইথ হাইট, সি রিমেন সেম উইথ দ্য হাইট, ডি নান অব দিস। তাহলে ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচারটা ক্রমশ বাড়ে হাইটের সঙ্গে, না কমে হাইটের সঙ্গে, না সেম থাকে হাইটের সঙ্গে, না ডি হচ্ছে নান অব দিস। তাহলে এখানে ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার কিন্তু যত আমরা উপরে উঠি দেখা যায় কমে যাচ্ছে, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডিক্রিজেস উইথ হাইট। হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ ওজোন, ওজোন ডে আমরা কোন দিন পালন করি? অপশান এ 16 সেপ্টেম্বর, অপশান বি 17 অক্টোবর, অপশান সি 24 ডিসেম্বর, অপশান ডি নান অব দিস। তাহলে 16 সেপ্টেম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওজোন ডে আমরা 16 সেপ্টেম্বর পালন করে থাকি। এরপরে দেখো, মোস্ট অফ দ্য ক্লাউডস অ্যান্ড ওয়েদার সিস্টেম অকার্ড ইন, অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি থার্মোস্ফিয়ার, অপশান ডি এক্সোস্ফিয়ার। তাহলে ক্লাউড বা ওয়েদার সিস্টেম বা আবহাওয়া বা জলবায়ু যেটা বলি, সেটা যে বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে থাকে। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুই ইজ নোন অ্যাজ দ্য ওয়াটারম্যান অফ ইন্ডিয়া, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান এ রাজেন্দর সিং, অপশান বি অনিল আগরওয়াল, অপশান সি জিডি আগরওয়াল, অপশান ডি নান অব দ্য এবভ। তাহলে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া আমরা বলে থাকি রাজেন্দর সিংকে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্রীমতী মেধা পাটেকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, অপশান এ গঙ্গা বাঁচাও আন্দোলন, অপশান বি নর্মদা বাঁচাও আন্দোলন, অপশান সি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, অপশান ডি নান অব দিস। তাহলে মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ওনার উনি হচ্ছেন নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আন্ডার ইকো ক্লাব এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস আর কন্ডাক্টেড বাই, অপশান এ আর্মি মেন, অপশান বি স্কুল চিলড্রেন, অপশান সি কলেজ স্টুডেন্ট, অপশান ডি নান অব দিস। তাহলে ইকো ক্লাব অ্যাক্টিভিটি মূলত স্কুল চিলড্রেনরাই করে থাকে, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্কুল চিলড্রেন। হোয়াট ইজ ইউএনসিডি, তাহলে ইউএনসিডির ফুল ফর্ম এখানে জানতে চাওয়া হচ্ছে। অপশান এ ইউনাইটেড নেশন কনফারেন্স অন এডুকেশন, বি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্টাল ডে, অপশান সি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশান ডি নান অব দিস। তাহলে ইউএনসিডির ফুল ফর্ম হচ্ছে কিন্তু সি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এটাই হচ্ছে কারেক্ট, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন হায়েস্ট কোয়ান্টিটি ইন আওয়ার এনভায়রনমেন্ট, অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। আমাদের আমাদের অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা আছে সেটা কোনটা? তাহলে সেটা হচ্ছে নাইট্রোজেন, সবথেকে হায়েস্ট কোয়ান্টিটি যেটা আছে, হায়েস্ট পার্সেন্টেজ প্রেজেন্ট ইন দ্য ইন আওয়ার অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে নাইট্রোজেন। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার ফ্রম দ্য সার্ফেস অফ দ্য আর্থ, তাহলে সার্ফেস, আর্থের সার্ফেস থেকে যে অ্যাটমসফিয়ারের লেয়ারগুলো পরপর কীভাবে আছে? অপশান এ হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সি ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর ডি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে আমরা জানি যে পরপর যে স্তরগুলো হবে সেগুলি হচ্ছে প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট উইক অফ হুইচ মান্থ ইজ বন মহোৎসব, অপশান এ জুন, অপশান বি জুলাই, অপশান সি আগস্ট, অপশান ডি ফেব্রুয়ারি। তাহলে জুলাই মাসের প্রথম যে সপ্তাহটাকেই আমরা কিন্তু বন মহোৎসব পালন করে থাকি, কাজে এটা কারেক্ট অ্যান্সার হবে জুলাই। পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্টাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ওনলি অ্যাট, অপশান এ প্রাইমারি স্কুল স্টেজ, অপশান বি সেকেন্ডারি স্কুল স্টেজ, অপশান সি কলেজ স্টেজ, অপশান ডি অল স্টেজেস। তাহলে এনভায়রনমেন্টাল এডুকেশন কোন লেভেলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে কোন লেভেলে বেশি গুরুত্বপূর্ণ? সেটা প্রাইমারি স্কুল স্টেজ হতে পারে, সেকেন্ডারি
কলেজ স্টেজ বা অল স্টেজেস? তাহলে অল স্টেজেস হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এনভায়রনমেন্টাল এডুকেশন প্রাইমারি সেকেন্ডারি কলেজ সব স্টেজের জন্যই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, হাইড্রোস্ফিয়ার ইনক্লুডস অপশান এ অ্যানিমালস, অপশান বি সয়েল, অপশান সি প্লান্টস, অপশান ডি ওয়াটার বডি। তাহলে হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল সেখানে কিন্তু কি থাকে? জল থাকে। তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওয়াটার বডিজ। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি রামসার সাইটস অফ ইন্ডিয়া অ্যাজ অন 2024? অপশান এ 1999, অপশান বি 100, অপশান সি 85, অপশান ডি নান অফ দিস। তাহলে কতগুলি রামসার সাইট আমাদের দেশে আছে অ্যাজ অন 2024 পর্যন্ত, সেটা দেখা গেছে যে আমাদের রামসার সাইট আছে ইন্ডিয়াতে 85টা। 85 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অন হুইচ ডেট ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে ইজ সেলিব্রেটেড? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা জলভূমি দিবস কবে পালন করা হয়? অপশান এ 5th June, অপশান বি অন 2nd February, অপশান সি অন 3rd July, অপশান ডি নান অফ দিস। তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কিন্তু সেলিব্রেট করা হয় 2nd February, তাহলে অন 2nd February। UNCCD ইজ রিলেটেড টু অপশান এ কনভেনশন অন বায়োডাইভার্সিটি, অপশান বি কনভেনশন অন ডেজার্টিফিকেশন, অপশান সি এ কনভেনশন অন মাইগ্রেটরি বার্ডস, অপশান ডি নান অফ দিস। তাহলে UNCCD যেটা, সেটা কিসের সাথে রিলেটেড? মেনলি এটা হচ্ছে কনভেনশন অন ডেজার্টিফিকেশন, UNCCD। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ কনভেনশন অন ডেজার্টিফিকেশন। তাহলে আমরা মোটামুটি অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনার মাধ্যমে সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।